হাই বন্ধুরা, আমাদের চারিপাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। যদিও বা এই সকল ঘটনাগুলির মধ্যে কিছু ঘটনা এতটাই সাধারণ হয়ে থাকে যে এগুলিকে দেখার পরেও আমরা দেখতে পাই না, তবে কিছু সময় ক্যামেরার মধ্যে এমন সব অবিশ্বাস্য ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলিকে দেখার পর আমরা নিজের চোখের উপর বিশ্বাস করতে পারি না। এমনই কতগুলি অবাককারক সত্যিকারের ঘটনা নিয়ে উপস্থিত হলাম, তাই ভূমিকাতে আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক। বর্তমানে হ্যাকিং জিনিসটা এতটা পরিমাণে বেড়ে গিয়েছে যে আমার আপনার ধারণার বাইরে। যেমন কিছুদিন আগে আমাদের এই অদ্ভুত নলেজ চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল, তবে সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়ার ফলে ইউটিউব সাপোর্ট টিম চ্যানেলটিকে ফিরিয়ে দিতে আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন একটি বাড়ির ক্যামেরা কিভাবে হ্যাক হয়ে যায়। এই মহিলা তার বাচ্চাদের রুমের মধ্যে ভয়েসযুক্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। এই মহিলা চেয়েছিলেন তিনি যখন বাইরে যাবেন তখন যেন তার মেয়েদের ঠিকমতো খেয়াল রাখতে পারেন, আর এই ক্যামেরার সাহায্যে তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেছিল। কিন্তু একদিন এই ক্যামেরা থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে, তারপর দেখা যায় ইলিশা নামক এই বাচ্চা মেয়েটি শব্দ শুনে রুমের মধ্যে ঢুকে আসে। তারপর কোনো এক ব্যক্তির গলা পেয়ে সে ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ রুম থেকে বাইরে বেরিয়ে পড়ে। তবে পরবর্তীতে পুলিশ অফিসার আসার পর এই ক্যামেরা হ্যাকিং এর বিষয়ে তদন্ত শুরু করে। তারপর জানতে পারা যায় অন্য একটি সাইডে এই বাচ্চা মেয়েটির মা এই ক্যামেরার মেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিল, আর সেই সাইট থেকে ক্যামেরা হ্যাক হয়ে যায়। তাই এটা থেকে আমাদের প্রত্যেককেই শিক্ষা নিতে হবে যে প্রত্যেকটি অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে সর্বদা আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, মানুষ বন্য জীবজন্তুদের থেকে দূরত্ব বজায় রাখতে চায়, কিন্তু কিছু মানুষ এদেরকে পোষা প্রাণী হিসাবে রেখে দেয়। যেমন টেক্সাসে বসবাসকারী এই কাপেল ভয়ঙ্কর বাইসনকে পোষ মানিয়ে নিয়েছে, আর তার নাম রাখা হয়েছে ওয়াইল্ড থিং। আসলে এই বাইসন যখন ছোট ছিল তখন তার প্রতি মায়া পড়ে গিয়ে এই কাপেল তাকে নিজেদের সঙ্গে রেখে দেয়, আর এইভাবে তাকে লালন পালন করে ভালোবাসা দিয়ে বড় করে তোলে। বর্তমানে এই বাইসনের ওজন 2.5 টন হয়ে গিয়েছে। বাইসন বড় হওয়ার সাথে সাথে তার জন্য ঘরের দরজাও বড় করা হয় যাতে করে সে খুব সহজে ঢুকতে পারে। এখন একবার এই আশ্চর্যময় ভিডিও ক্লিপটি দেখুন। এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি জোর করে ক্লাবের মধ্যে এন্ট্রি নিতে চাইছেন। গেটের বাইরে সিকিউরিটি গার্ড যখন তাকে ক্লাবের মধ্যে ঢুকতে দেয় না তখন সে এতটা পরিমাণে রেগে যায় যার ফলে সে গালাগালি শুরু করে দেয়। তারপর পয়সার গরম দেখিয়ে জোরে জোরে চিৎকার শুরু করে আর আশেপাশের মানুষজন তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে আপনি কি কখনো এই ধরনের মেয়ে দেখেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। কিছুদিন আগে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল, তাই ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখে নিয়েছেন। এখানে দেখতে পাবেন মাথায় সিঁদুর পরে এক মহিলা কিছু একটা পড়ছে, কিন্তু সে কি পড়ছে সেটা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। প্রকৃতপক্ষে এই মহিলা মুসলিম ধর্মের কোরআন শরীফ পড়ছিল। এখন একবার আপনি নিজে কানেই শুনে নিন। এই ঘটনা দেখার পর কিছু মুসলিম মানুষ মতামত দিয়েছে এই মহিলার পড়ার মধ্যে অল্প মাত্রায় ত্রুটি রয়েছে, কিন্তু এত কিছুর পরেও এতটা শ্রদ্ধার সঙ্গে কোরআন শরীফ পড়ার পিছনে কারণ কি রয়েছে সেটা কেউ ঠিকমতো বলতে পারছে না। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন এক মহিলা তার বাড়ির মধ্যে কাজ করছে আর এমন সময় তার পায়ের মধ্যে টান পড়তে শুরু করে। অল্প কিছু সময় পর দেখা যায় কেউ একজন তার পা ধরে তাকে টেনে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ভিডিও ক্লিপটিতে এই মহিলা ছাড়া অন্য আর কোনো মানুষকে দেখা যায়নি। এখন আপনারাই বলুন, এটি কি আসলেই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পন্ন ঘটনা ছিল নাকি এটা কোনো রকমের প্র্যাঙ্ক ভিডিও ছিল? তারপর দেখা যায় এই মহিলা কোনো রকমভাবে ওই ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। বর্তমান সমাজে মানুষ অনেকটাই স্বার্থপর হয়ে গিয়েছে আর একে অপরকে খুব একটা সাহায্য করে না, কিন্তু এই সমাজে এখনও যে কিছু ভালো মানুষ বেঁচে রয়েছে তার প্রমাণটা আপনি এই ভিডিও ক্লিপটিতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাওয়া যায় এক মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে
ব্যস্ত রাস্তা পারাপার করার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে এতটাও সাহস ছিল না যে সে রাস্তা দিয়ে চলমান এই সকল গাড়িগুলিকে দাঁড় করিয়ে রাস্তা পারাপার করবে। দীর্ঘ সময় এই মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন দিক থেকে এক ব্যক্তি এগিয়ে আসে এবং সে কোনো কিছু না বলেই গাড়িগুলিকে হাত দেখিয়ে মেয়েটিকে রাস্তা পারাপার করার সুযোগ করে দেয়। তারপর দেখা যায় মেয়েটি রাস্তা পার হয়ে যাওয়ার পর ছেলেটি পুনরায় রাস্তার এপারে চলে আসে। এখন আপনারা দেখতে চলেছেন একটি অনন্য বজ্রপাত হওয়ার ঘটনা, আর এই রকমের ঘটনা লক্ষবারের মধ্যে একবার দেখতে পাওয়া যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলি ব্যক্তি সুন্দর আবহাওয়া দেখে ভিডিও রেকর্ড করতে শুরু করে, তারপর দেখা যায় বজ্রপাত হয়েছে। আর কোনো একটি প্ল্যান্টে বসানো এই টাওয়ারের উপরে একসঙ্গে অনেকগুলি বজ্রপাতের শাখা এসে যুক্ত হয়। তবে এই দৃশ্য দেখে মনে হবে বজ্রপাত আকাশ থেকে নিচে নামছে না, বরং এই টাওয়ার থেকে আকাশের দিকে যাচ্ছে। এইরূপ ভিডিও ক্লিপ দেখে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিও ক্লিপটিতে একটি ব্যস্ত রাস্তার ঘটনা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে, তারপর দেখা যায় রাস্তার এক প্রান্ত থেকে একটি বাচ্চা ছুটে বেরিয়ে আসে এবং রাস্তা পারাপার করার চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তে রাস্তা দিয়ে একটি বড় ট্রাক যাচ্ছিল, আর এই ট্রাক ড্রাইভার বুঝে উঠতে পারেনি যে একটি ছোট্ট বাচ্চা রাস্তা পারাপার করার চেষ্টা করেছে। তবে এই ড্রাইভার গাড়ির ব্রেক মেরেছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অপর এক ব্যক্তির নজর ছুটে আসা এই বাচ্চাটির উপর পড়ে, আর সঠিক সময়ে ট্রাকের তলায় চাপা পড়ার হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। একদম শেষ মুহূর্তে এই বাচ্চাটিকে বাঁচিয়ে নেওয়া হয়। আর এই ঘটনাস্থলে কতটা বড় মাপের দুর্ঘটনা ঘটত সেটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। বর্তমান সমাজে এমন কিছু সাহসী মানুষকে দেখতে পাওয়া যায় যাদের কীর্তিকলাপ দেখে আপনিও ভয় পেয়ে যাবেন। হাতের মধ্যে ক্লথ গ্লাভস পরে এক ব্যক্তি বৈদ্যুতিক তারের পোস্টে উঠে যায়, আর 115 কিলোওয়াট বৈদ্যুতিক তারের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এবং ভিডিও রেকর্ড করে। তারপর দেখা যায় এই ব্যক্তি বৈদ্যুতিক তারের মধ্যে বারংবার হাত দিয়ে খেলা করতে শুরু করেছে। তবে তিনি যখন এই তারের উপর থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, তখন তার হাত এবং ওই তারের মধ্যে ইলেকট্রিক ফ্লো দেখতে পাওয়া যায়। আমি জানি এই ব্যক্তি হাতের মধ্যে গ্লাভস পরে সেফটির দিকটা ফলো রেখেছে, কিন্তু তারপরেও এতটা বিপজ্জনক মুহূর্তে এইরকমভাবে মজা করাটা কিন্তু ঠিক নয়। এখন আপনারা দেখতে চলেছেন একটি হৃদয় ছোঁয়া ঘটনা, আর এই ভিডিও ক্লিপটি দেখা মাত্রই আপনার মুখের মধ্যে 1%ও হাসি ফুটে উঠবে। ভিডিও ক্লিপটির মধ্যে যে পেঙ্গুইনের বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এটিকে এক ব্যক্তি লালন পালন করেছিল, কিন্তু অল্প সময়ের জন্য তিনি কাজের সূত্রে বাইরে চলে যান, আর এই পেঙ্গুইন পাখির বাচ্চাটির থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। অল্প কিছুদিন পর এই ব্যক্তি যখন পুনরায় বাড়ি ফিরে আসেন, তখন এই বাচ্চা পাখিটি তার পুরাতন মালিককে দেখে খুব খুশি হয়েছে। তারপর দেখা যায় এই মালিকের হাতের কাছে গিয়ে তাকে আদর করে যাচ্ছে। তবে তাদের এই আদরের মুহূর্তটিকে একবার আপনি নিজে চোখে দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনাদের অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে আপনার প্রত্যেকটি আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।